ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক সোমবার দিবাগত রাত বারোটা ছয় মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক কলকাতায় গিয়ে কালী অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেওয়া হয় ফেসবুক লাইভে এসে ওই যুবক সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন এ সময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন সেই সাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন একই দিন ভোরে ওই যুবক তার নিজস্ব ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিডিয়া আশরাফুল্লাহ বলেন সাকিবকে প্রাণ হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা